আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমি যখন দেশে থেকে আসছিলাম, অনেকে আমার ভিডিওর কমেন্টে কমেন্ট করছেন যে ভাই, যারা বিজেটে যাইতে চায় এয়ারপোর্টের ভিতরে কী কী কাগজপত্র দেখানো লাগে এবং কী কী কাগজপত্র চেক করে এবং ইমিগ্রেশনের ভিতরে কী কী প্রশ্ন করে, এই বিষয়ে একটা ভিডিও বানানোর জন্যে। তো আমাদের ব্রাউন ব্যারিয়ারে আমার দুই ভাই, এই যে আগামীকাল তারা বিজেটে দুবাই আসছে। তো দুবাই আসতে তাদের কি এয়ারপোর্টের ভিতরে কী কী কাগজপত্র দেওয়া লাগছে এবং কি ইমিগ্রেশনের পলিসি কী কী প্রশ্ন করছে, সম্পূর্ণ আপনাদের মাঝে আজকের ভিডিওতে শেয়ার করব। তো ভাই, মাস্কটি একটু খুলেন। আপনার নাম জানেন? রায়হান ভাই। আর হচ্ছে গা ইয়াসিন ভাই। ইয়াসিন ভাই, দুই ভাই কালকে বাংলাদেশ থেকে বিজেটে আসছে এবং তারা কী কী কাগজপত্র এয়ারপোর্টের ভিতরে দিছে তাদেরকে জিজ্ঞাসা করব। তো ভাই কেমন আছেন? হ্যাঁ ভাই, ভালো। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা যে আসছেন এয়ারপোর্টের ভিতরে কোনো প্রবলেম করছে? প্রবলেম তো কিছু একটা হয়েছে। আচ্ছা, আপনারা যখন বিজেটে আসছেন এয়ারপোর্টের ভিতরে কী কী কাগজপত্র চাইছে এবং কী কী কাগজপত্র আমাদের কাছ থেকে আপনার চাইছে? হইলো আপনার প্রথমে হইলো দেখলো ভিসাটা, তারপরে হইলো আপনার টিকিট, তারপরে হইলো ইন্স্যুরেন্স পেপার। পাসপোর্টের ফটোকপি আর হচ্ছে যারা ভ্যাকসিন, আপনার কোন ভ্যাকসিনটা দিছেন? আমরা দিছি আপনার সেনোফার্মা। সেনোফার্মা যে যে যেই ভ্যাকসিনে দেন না কেন, ওই ভ্যাকসিনের একটা সার্টিফিকেট, ওই সার্টিফিকেটটা সাথে নিয়ে আসা লাগবে। আর আপনার যখন বোর্ডিং পাস দিছে তখন কি কোনো প্রশ্ন করছে যে আপনার দুবাই কিসের জন্য যাইতাছেন বা কার কাছে যাবেন, এরকম কোনো প্রশ্ন করছে? হ্যাঁ বলছে, বলছে। বলার পরে আমরা বলছি যে আমরা, আমাদের বড় ভাই আছে, বড় ভাইয়ের কাছে যাইতেছি ঘোরার জন্য। তারপরে ওরা তো জানে যে আমরা ঘোরার জন্য যাইতেছি না, যে কাজের জন্য যাইতেছি। তারপর আপনারা যেন আসছেন, তারপরে তো আপনাদের তো এয়ারপোর্ট কন্ট্যাক্ট ছিল না? জি জি, এয়ারপোর্ট কন্ট্যাক্ট ছিল। এয়ারপোর্ট কন্ট্যাক্ট ছাড়া এখন বর্তমানে কোনো লোকই ঢুকতে পারতেছে। তারপর এয়ারপোর্ট কন্ট্যাক্ট থাকলে তো তারা শুধু ইমিগ্রেশনটা পার করে, কিন্তু বোর্ডিং পাস লওয়ার সময় তো অনেক ধরনের প্রবলেম করে। জি জি, বোর্ডিং পাসই আপনার একটু ঝামেলা করে আর কি। ঝামেলা বলতে আর আর যদি যাদের মানে এই যে ইয়াটা না করা থাকে, ইমিগ্রেশন যে কন্ট্যাক্টটা, ওইটা যদি না করা থাকে তাহলে ওইটা করে ঝামেলা করবে। আচ্ছা সোগাস, আপনাদের আজকের ভিডিওটা এই উদ্দেশ্যে করা যে আপনাদেরকে একটা বেসিক্যালি একটা ধারণা দেওয়ার জন্য, যারা বিজেটে আসতে চাইছেন দুবাই কী কী কাগজপত্র দেওয়া লাগে, বাইরে যে করোনা টেস্টটা করবেন ওই টেস্টের দুইটা ফটোকপি এবং এয়ারপোর্টের ভিতরে যে পিসিআর টেস্ট করানো হয় ওই পিসিআর টেস্টের দুইটা ফটোকপি, আপনার টিকিট, ইন্স্যুরেন্স পেপার, তারপর হচ্ছে হোটেল বুকিং তো লাগবে, হোটেল বুকিং এবং পাসপোর্টের ফটোকপি, বেসিক্যালি এই কাগজপত্রটি আপনাদের প্রয়োজন হবে। ভাই আসতে চান, যার মাধ্যমে আসতে চান, তো অবশ্যই এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে আসা লাগবে। এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে না আসলে আপনাকে কিন্তু এয়ারপোর্ট থেকে ছাড়বে না, ইমিগ্রেশনে আপনাকে আটক করে দেবে। সো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওতে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।